আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো সেটা হচ্ছে আপনার গাড়িতে যদি কোথাও দাগ লাগে, বা দেখা গেছে রিক্সা লাগাই দিছে, বা আপনার দেখা গেছে আপনি গাড়ি চালাইতে গিয়ে লাগাই দিছেন, তো এক্ষেত্রে কি করবেন? তো সব ক্ষেত্রে তো আর গাড়িতে আপনি দেখা গেছে চাইলেও রং করে ফেলতে পারবেন না, তো চাইলেই সেটা সম্ভব না রং করা। তো এর জন্য আপনাকে কি করতে হবে? তো এর জন্য ছোট্ট একটা সলিউশন, সেটা আপনাদের জন্য নিয়ে আসলাম। যেহেতু আপনারা গাড়ি চালান বা নতুন গাড়ি কিনছেন, বা অনেকেরই এই সমস্যাটা হয়, তো গাড়ি কিনলে গাড়ি লাইগা যায় বা কোথাও লাইগা অল্প একটু রং উঠে গেছে, তো সেটা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আপনারা ফার্স্টে যে কাজটা করবেন, তো সেটা হচ্ছে আপনার রঙের দোকানে গেলে, মানে গাড়ির যে রঙের দোকান সেখানে যেতে হবে। শুধু এমনিতে রঙের দোকানে গেলে হবে না, দেয়ালে যে রং করে সেটা, তো রঙের দোকানে যাবেন, গাড়ি রঙের দোকানে। বা আপনি যদি গাড়িটা নিয়ে যেতে পারেন আপনার তাহলেও ভালো। তো আপনার গাড়িতে যদি গোতা টোতা লেগে থাকে, তো আপনারা এই যে এরকম এক কোটা রং, এই যে দেখেন সাদা হোয়াইট কালার, তো আর এটা হচ্ছে একটা কেমিক্যাল, তো এই দুইটা রং কিনতে পারেন। তো আপনারা গাড়িটা নিয়ে গেলেই তারা দেখা গেছে যে আপনার রঙের সাথে কোটটা মিলে তারপরে রঙটা দিয়ে দিবে। তো এটা যখন আপনি গাড়িটাকে ওয়াশ করায় বা পলিশ করে যখন লাগাই দিবেন এই রঙটা, তখন আর বোঝা যাবে না যে গাড়িতে কোনো দাগ লাগছিল বা কোনো কিছু হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, যে আমার গাড়িতে কোথায় কোথায় দাগ আছে রংটা লাগাই আজকে আপনাদেরকে দেখাই দিব। তো এই কাজটা কিন্তু আপনি 150 টাকার মধ্যে সমাধান করে ফেলতে পারেন। এই এই দুইটা হয়তো সম্ভবত 200 টাকা নিছে বা 150 টাকা নিছে, তো ওটা আমি একজনকে দিয়ে আনাইছি, তো উনি আমার থেকে 200 টাকা নিছে আর কি, এই রংটা দুইটা কোটা। তো এটা যদি আমি লাগাই দেই, তো তাহলে মনে করেন যে আমার গাড়িতে যে ছোট ছোট দাগগুলো আছে সেগুলো আর দেখা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এরকম একটা কৌটা নেবেন, তো যে কোনো একটা কৌটা নেবেন, কৌটাটা মুখটা খুলে রাখলাম, তারপর এই রংগুলা আপনার খুলবেন। এই যে রংটা আমি খুলতেছি এখন, তো এই রংটা খোলার পর তো যতটুকু পরিমাণ দরকার অতটুকু পরিমাণে মিশাবেন। তো মিশানোর পর আপনার যেখানে যেখানে স্পট আছে গাড়িতে সেগুলো আর কি লাগাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি গাড়িটা একটু আগে ওয়াশ করছি, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো যে পুরো গাড়িটা ওয়াশ করে রাখছি। তো এই যে রং ডিব্বাটা এখন খুললাম, তো এই যে রংটুকু, এই যে, তো এটা আমি এখন এটার মধ্যে ঢাইলে নিব। তো এই যে কোটাটা দিয়ে ঢালবো আমার যতটুকু পরিমাণ প্রয়োজন, তো আমি আগে অল্প একটু ঢাললাম, ঢালার পরে এটা মিক্সচার করে নিব, মিক্সচার করে তারপরে গাড়িতে লাগাই দিব। তো মুখাটা লাগাই দিলাম, তো এটা রাখলাম। তো হচ্ছে যে সাথে যে মেডিসিনটা দিছে সাদা হোয়াইট কালার, তো এটা কিছুটা দিব, মানে রঙের পরিমাণ মতো আর কি এটা দিতে হবে। তো এই জিনিসগুলা আমি মিশাই নিব। তো এটা সম্ভবত থিনার না হয় লিকার, যে কোনো দুইটা একটা হবে। তো এটা মিশাই নিলাম, তো যদি একবারে পাতলা হয়ে যায় তাহলে আমি চেষ্টা করব যে আর একটু ঘন করে নেওয়ার জন্য। তো এটা আপাতত এখানে রাখলাম। তো কোটার মধ্যে রংটা নিয়ে নিছি, তো আপনাদেরকে দেখাবো। তো কোটার রংটা একটু মশা দিই, তো যে রংটা ভালো মতো মিশিয়ে নিব। আমার মনে হয় যে ইয়াটা বেশি হয়ে গেছে, যে লিকুইডটা সাথে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল ওটা মনে হয় বেশি হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো আর একটু রং মিশাই নেওয়ার জন্য, এটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মিশাই নেবেন। তো আমি যে আর একটু রং ঢেলে দিচ্ছি, তো আর একটু রং ঢেলে দিচ্ছি, তো এখন মোটামুটি প্রায় একটু আর কি মাপের দিকে আসছে। তো এখন আমি এটা আর কি এখন মিক্সচার করে লাগাই দিব। তো আসুন বাইরে যাই গিয়ে এটা লাগাই।
পুরো গাড়িটা ওয়াশ করে নিছি, দেখতে পারতেছেন গাড়িটা, পুরোটা গাড়ি ওয়াশ করে নিছি। তো আমার যেখানে যেখানে দাগ আছে ওখানে এখানে লাগাই দিব, যেমন এই যে সামনে কিছু দাগ আছে, তারপর এই যে এখানে কিছু দাগ আছে, তারপরে এই যে এখানে কিছু দাগ আছে, এগুলো অটোতে লাগাই দিছে। তো আমাদের বাজারে যেহেতু অনেক অটো খিলগিত বাজারে, তো এখানে কিছু দাগ আছে, তো এখানে আছে, এখানে আছে, তো যে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, তো এগুলোর মধ্যে লাগাই দিব। লাগাইয়া তারপর আপনাদেরকে একটা ভিডিও দিব যে দেখেন এখন কি ঠিক আছে কিনা। তো যেখানে হালকা একটু স্পট আছে, তো ছোট ছোট দাগ দিয়ে এখানে যে যে এরকম মাঠঘাটের মধ্যে রং উঠে গেছে, এগুলাতে দিয়ে দিব। যে এখানে অল্প একটু আছে স্ক্র্যাচ, তো এদিকে আপাতত মোটামুটি নাই। তো এখানে একটা স্ক্র্যাচ আছে ছোট, যে এখানে একটা আছে, তো এই স্ক্র্যাচগুলোর মধ্যে দিয়ে দিব। তো আশেপাশে এদিকে আর বেশি নাই, তো এই যে সামনে আছে এখানে একটু আছে, তো ওই যে লুকিং গ্লাসগুলোর মধ্যে দাগ আছে কিছু। তো এই যে আমার বেশি সমস্যা হচ্ছে মাঠঘাটের মধ্যে রঙগুলো উঠে গেছে, তো এগুলোতে দিয়ে দিব। এই যে দেখেন সামনে, এই যে দেখেন সামনে, সামনে রঙগুলো উঠে গেছে আর কি, তো এগুলোর মধ্যে লাগাই দিব। তো আসুন আস্তে আস্তে রঙটা লাগাই। আগে ডিজাইন চেঞ্জ করে ফেলছি, তো আপনার কাছে কেমন লাগছে তো সেটা কমেন্ট করে জানাবেন। তো 100-150 টাকা 200 টাকা রং হইলে যদি গাড়ির ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় তাহলে আর কোনো কথাই নাই। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, এখন বাসায় চলে যাব। তো যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।